ফ্রেন্ড, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট। এর আগের কিছু ভিডিওতে কোষে দেখি পাঁচের দাগের পাটিগণিতের অঙ্কগুলো করা হচ্ছিল। 365 পেজ থেকে শুরু করে মোটামুটি 7টা বা 8টা পেজের পাটিগণিতের অঙ্কগুলি করা হয়েছে, যেগুলো আমার ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো শুধু যদি পাটিগণিত করে যাই তাহলে দেখা গেল অন্যান্য অঙ্কগুলো আর হবে না, সেই জন্য 7টা পেজ বা 8টা পেজ যাই হোক যতগুলো হয়েছে, তার পরে আমি এবার ছয়ের দাগের অঙ্কগুলো শুরু করছি। ছয়ের দাগের অঙ্কগুলো ওই 7টা পেজ করা হবে, তারপরে আবার 7-এর দাগের অঙ্কগুলো শুরু করব। তো যাই হোক, আজকে 365 পেজের 6-এর দাগের যে অঙ্ক দুটি আছে সেই দুটো সমাধান করা হবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের 6-এর দাগে 365 পেজের 6-এর দাগের যে অঙ্ক দুটি আছে সেই দুটির মধ্যে প্রথমকার অঙ্কটা হলো সমাধান করো, যেটা বলা আছে 1/a + b + x ইকুয়াল টু 1/a + 1/b + 1/x, যেখানে x≠0 আর x≠ -a + b। এবার এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় দেখা যাক। এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, অঙ্কটা টোকা হলো, তারপরে এই দিকে যে 1/x যে পার্টটা আছে সেই পার্টটাকে এইদিকে নিয়ে আসতে হবে, আর এদিকে নিয়ে আসতে গেলে কী হবে, এখানে ছিল প্লাস, এদিকে আসলে হয়ে গেল মাইনাস, আর এদিকে 1/b + 1/a এই পার্টটা এদিকে থেকে গেল। এবার এই যে দুটো ভগ্নাংশ এদিকে আসলো, তাদের মধ্যে তাদের যে হর তাদের লসাগু করতে হবে, আর হরের লসাগু হবে x×a + b + x। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে, প্রথমে এই লসাগুটাকে এই পার্টটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে দেখা যাচ্ছে শুধু x পড়ে থাকছে, সেই x-টাকে ওপরের সংখ্যা দিয়ে গুণ করে এখানে আমরা শুধুমাত্র x পেলাম। এইখানে মাইনাস সাইন আছে বসলো। এবার এইখানটার কাজ যখন করবো তাহলে এটাকে x দিয়ে ভাগ করতে হবে, x দিয়ে ভাগ করলে x কেটে যাবে, পড়ে থাকবে এই পার্টটা, আর এই পার্টটা এখানে যেহেতু মাইনাস আছে তাই সকলের সাইনগুলো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, দিয়ে দেখা যাচ্ছে -a -b - x হয়েছে। একইভাবে এদিকেও তাই, এ আর বি এর লসাগু হয় এ বি লসাগু হয়েছে, একইভাবে এই এ দিয়ে এটাকে যখন ভাগ করা হয়েছে তখন পড়ে থাকছে বি, তাই উপরে একের সঙ্গে বি গুণ করা হয়েছে বি, আর এখানেও একইভাবে এই বি দিয়ে যখন এটাকে ভাগ করা হবে তখন কেটে গিয়ে থাকবে এ পড়ে থাকবে, এটা উপরের একের সঙ্গে গুণ করা হয়েছে এ। এবার এখানে দেখা যাচ্ছে এক্স আর এখানে -x, তাহলে সেই দুটো এক্স কেটে গেল। হ্যাঁ, কেটে যাওয়ার পর এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে -b - a। এবার এই দুটো থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, কমন নেওয়ার ফলে পড়ে আছে -(a+b), আর নিচে কী করা হয়েছে, এই এক্সটাকে ভেতরে গুণ করে দেওয়া হয়েছে, এদিকের পার্ট শেষ। এবার এখানে কী করা হয়েছে, এই a+b-টাকে এই b+a-টাকে a+b এই আকারে লেখা হয়েছে, আর নিচে এ বি থাকলো। এবার এখানে দেখা যাচ্ছে ওপরে -a+b আর এখানে এই পাশটায় a+b, তাহলে আমরা ওপর ওপর কিন্তু কাটতে পারি, a+b কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 1, এখানেও পড়ে থাকলো 1। এবার কি করব, কোণাকুণি গুণ করব, বজ্র গুণন পদ্ধতি। গুণ যদি করি তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে এটাই বসে যাবে, আর এ বির সঙ্গে এখানে 1 আর এই মাইনাস, -1 গুণ করলে -ab হবে। পরের লাইনে কি করা হলো, এই -ab-টাকে এই পাশে নিয়ে আসা হলো, এই পাশে নিয়ে আসার ফলে প্লাস হয়ে গেল। এবার যেটা করা হয়েছে, এইটাকে একটু, এই যে টার্মটা ছিল এটাকে একটু সাজিয়ে নেওয়া হয়েছে, x² প্রথমে নেওয়া হয়েছে আর বাদ বাকিগুলো যেমন ছিল তেমনই আছে। এবার এই যে দুটো প্রথম যে দুটো পদ, সেই পদ দুটো থেকে x কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে পড়ে থাকলো x আর এখানে পড়ে থাকলো a। একইভাবে এই শেষের দুটো পদ থেকে কমন নেওয়া হয়েছে b, তাহলে এখানে পড়ে থাকলো x আর এখানে থাকলো a। এবার এই দুটো আবার দেখা যাচ্ছে সেম, x+a x+a, তাহলে এই x+a-টা আবার কমন আসবে, কমন যদি আসে তাহলে এই জায়গায় পড়ে থাকলো x আর এইটা b, প্লাস দিয়ে b = 0, আর এদিকে তো যখনই এই এ বিটাকে এদিকে নেওয়া হয়েছে তখন 0 হয়ে গেছে। এবার
আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় তাহলে সংখ্যা দুটো যে কোনো একটা জিরো হবে, আর না হলে দুটোই জিরো হবে। তো আমরা তো এখানে বলতে পারছি না যে কোনটা জিরো বা কোনটা জিরো নয়, তাই আমরা যেটা করব সেটা হচ্ছে দুটোকেই জিরো করব। আর দুটোকে জিরো করতে গেলে আমরা যে মেথডটা ইউজ করি সেটা হচ্ছে এটা, হয় এটা জিরো না হয় এটা জিরো। তাহলে যখন আমি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো করবো সেখান থেকে এক্স এর মান পাবো, এই এটাকে এইদিকে চলে আসলে মাইনাস এ, এটা নয়ের মতন হয়ে গেছে মাইনাস এ। আর যখন এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো করবো তখন এক্স এর মান পাবো মাইনাস বি। তাহলে আমার যে সমাধানটা আসলো সেই সমাধানটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এও হতে পারে মাইনাস বিও হতে পারে। এই অঙ্কটা কিন্তু মাধ্যমিক 2020-র জন্য বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই ভালো করে দেখবে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানিও। এবার পরের অঙ্কে আসা যাক। পরের যে অঙ্কটা আছে সেটা হলো একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল 600 বর্গমিটার এবং পরিসীমা 100 মিটার, পার্কটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। দেখা যাক অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। এই অঙ্কটা করার সময় আমাকে ধরে নিতে হবে পার্কের দৈর্ঘ্য এক্স, আর পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে 600 বর্গমিটার। এবার দৈর্ঘ্য দিয়ে যদি ক্ষেত্রফল দিয়ে যদি দৈর্ঘ্যকে ভাগ করা হয়, সরি, ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয় তাহলে প্রস্থ পেয়ে যাব। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে দৈর্ঘ্য ধরলেন এক্স, প্রস্থ ধরতে পারতেন ওয়াই, দিয়ে এক্স ওয়াই ইকুয়াল টু 600 করতে পারতেন। কিন্তু আমাদের মাধ্যমিকের সিলেবাসে এটা যে জায়গাকার অঙ্ক সেই জায়গায় কিন্তু আমাকে দ্বিঘাত সমীকরণ তৈরি করে অঙ্কটা সলভ করতে হবে। আমি ওটা পারতাম, অবশ্যই পারতাম, কিন্তু সেখানে দুটো চল আসতো এবং সমীকরণটা একঘাত হতো, তাই আমাকে এইভাবেই অঙ্কটা কিন্তু করতে হবে। এবার পার্কের প্রস্থ পেয়ে গেলাম ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ যদি পেয়ে যাই তাহলে পার্কের পরিসীমা বের করাটা কোনো ব্যাপার নয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা সূত্র জানি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যর জায়গায় এক্স, প্রস্থর জায়গায় এটা, এত মিটার হলো। আর কোশ্চেনে একটা জায়গায় পরিসীমা বলা ছিল, সেটা হচ্ছে 100 মিটার, তাহলে নিশ্চয়ই এইটা সমান 100 হবে। শর্তানুসারে আমরা করে দিলাম 2 ইন্টু এক্স প্লাস 600 বাই এক্স ইকুয়াল টু 100। এবার প্রথম কাজ কি করলাম, এই দুইটাকে এদিকে পাঠিয়ে দিলাম 100-র নিচে, যেহেতু এদিকে গুণ ছিল এদিকে আসলে ভাগ হয়ে যায়, এটা কাটাকাটি করে হলো 50। এবার এইখানে কি করলাম, একইভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে সেভাবে করেছি, এক্সটা লসাগু হয়েছে এক্সের সঙ্গে, এক্স গুণ করে এক্স স্কোয়ার। আর এখানে কি হয়েছে, এক্স এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 600 গুণ করলে 600। আচ্ছা বেশ, এদিকে 50 ছিল যেমন তেমনই থাকলো। এবার কোনাকুনি গুণ করা হয়েছে, এটার নিচে কিছু নাই মানে কত আছে, কিছু নাই মানে 1 আছে, তাই 1 দিয়ে যখন এটাকে গুণ করা হবে তখন ওটাই থাকবে, আর এই 50-এর সঙ্গে এটা গুণ করলে হয় 50x। এবার কি করা হয়েছে, এই 50x-টাকে এদিকে নিয়ে আসা হয়েছে, এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে আসবে আর এই 600টা এখানেই থাকবে। এবার তারপরে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হয়, সেটা কী করে কী করে করতে হয়, এই যে 600 যেটা আছে সেই 600-কে এমনভাবে দুটো উৎপাদকে ভাঙতে হবে যাতে যোগ করে 50 মিলে। এবং যোগ করে কখন বুঝবো আর কখন বিয়োগ করে বুঝবো, যখন এই 600-র আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা যদি যোগ থাকে তাহলে যোগ করে মিলাতে হবে এটাকে, আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করে মিলাতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 600-র আগে যোগ আছে আর এক্সের সঙ্গে লেগে আছে 50, তো আমাকে 600-কে এমন দুটি ফ্যাক্টরে ভাঙতে হবে যাতে তাদের যোগফলটা হয় কত, 50। তো আমি এখানে 600-কে 30 এবং 20 এই দুটো ফ্যাক্টরে ভেঙেছি, 30 আর 20-কে গুণ করলে 600 হয় এবং 30 আর 20 যোগ করলে কিন্তু 50 হয়। সেই ফ্যাক্টরে ভাঙার পর এই 50টাকে আমরা সেইভাবে দুটো অংশে ভাগ করে লিখেছি। এবার এখানে এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো, এই 50টাকে কী লিখলাম, -3x -20x, তাহলে এই দুটো যোগ করে কিন্তু এই 50x-ই থাকছে আর এখানে 600 পড়ে থাকলো। এবার এই দুটো থেকে কমন না হলো এক্স, তাহলে এখানে পড়ে থাকলো x -30, আর এই দুটো থেকে কমন না হলো -20, তাহলে এখানে পড়ে থাকলো এক্স আর এটা -30, আর এদিকে তো জিরো আছেই। এবার দেখা যাচ্ছে যে এইখানে x -30, এইখানেও x -30, তাহলে এই দুটো থেকে x -30টা কমন চলে এলো, তাহলে এই জায়গায় পড়ে থাকলো এক্স আর এখানে -20 = 0। একইভাবে আগের অঙ্কটায় যেমন করলাম যে দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে জিরো হবে, নাহলে যে কোনো একটা জিরো হবে, তাহলে আমি তো এখানে বলতে পারছি না এটা জিরো না এটা জিরো, তাহলে আমাকে কী করতে হবে, দুটোকেই জিরো নিতে হবে, এবং দুটোকেই জিরো আমি হয় অথবা করে নিলাম।
অযথা করে জিরো নিলে কি হবে, এক্স মাইনাস 30 ইকুয়াল টু যখন জিরো করবো এক্স এর মান পাবো 30, আর এক্স মাইনাস 20 ইকুয়াল টু যখন জিরো করবো এক্স এর মান পাবো 20। তাহলে এই দুটো মানের মধ্যে কোনোটাকেই আমরা কিন্তু বলতে পারছি না যে এটা অসম্ভব বা এটা সম্ভব। তাহলে এই দুটো মান নিয়ে আমাকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, এবং দৈর্ঘ্য প্রস্থ বের করে দেখি আমি কি কনক্লুশনে আসতে পারছি। তা আমি এক্স এর মান 30 ধরে দৈর্ঘ্য প্রস্থ বের করলাম, মাঠের দৈর্ঘ্য কত হবে, আমরা ধরেছিলাম মাঠের দৈর্ঘ্যটা এক্স, তাহলে এক্স এর মান যখন 30 ধরছি তখন তাহলে মাঠের দৈর্ঘ্য হবে 30, আর প্রস্থ কত হবে 600/30 20। এটা কিন্তু দেখা যায়, আমরা স্বাভাবিকভাবে জানি যে মাঠের একটা দৈর্ঘ্যটা বড় হয় আর প্রস্থটা ছোট হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেটা মিলছে, মাঠের দৈর্ঘ্যটা বড় হচ্ছে প্রস্থটা ছোট হচ্ছে। কিন্তু যখন আমরা এক্স ইকুয়াল টু 20 ধরবো, 20 ধরলে কি আসছে, মাঠের দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ 600/20 দিয়ে ভাগ করলে আসে 30। কিন্তু এটা তো স্বাভাবিকভাবে হয় না, আমরা যেটা জানি যে মাঠের দৈর্ঘ্যটা প্রস্থের থেকে বড় হয়, তাই এক্স দিয়ে যখন আমরা মানটা বের করছি দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে ছোট। তাহলে আসলে এইখানে যে এক্স এর মানটা এসেছিল সেটাই কিন্তু আসলে প্রস্থ, কিন্তু তার কারণ আমি এখানে যে দৈর্ঘ্যটা ধরেছি সেই দৈর্ঘ্যটা না ধরে এটাকে প্রস্থ ধরতে পারতাম, একই প্রস্থ ধরে এটা যখন দৈর্ঘ্য হতো, দৈর্ঘ্য যদি নিতাম তাহলে একই হতো 600/x, এটা প্রস্থ, তখন এটা দৈর্ঘ্য হতো আলটিমেট, তখন আমাদের এই দুটো মানই আসতো। তো যাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা মান ধরে করলে আমাদের অ্যান্সার কিন্তু দৈর্ঘ্য প্রস্থের আলাদা আলাদা আসছে, কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ডটা যেটা জানি সেটা হচ্ছে যে একটা মাঠের দৈর্ঘ্য হয় বড়, প্রস্থ হয় ছোট। তাহলে এই মানটা কিন্তু আমাদের ঠিক, এটাকে করে দেখালেও চলবে না দেখালেও চলবে। ধন্যবাদ, আজকের মতো এখানেই থাকলো, পরবর্তী ভিডিওতে পরের পেজের এই 6 দাগের অঙ্কের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনারাই নোটিফিকেশনটা পাবেন। ধন্যবাদ, শুভরাত্রি।